নমস্কার বন্ধুরা, আজ আমরা চললাম ভারতবর্ষের ম্যাপের একেবারে শেষ বিন্দুতে অবস্থিত তিনটি সাগরের মিলনস্থল পূর্ণতীর্থ কন্যাকুমারী। কন্যাকুমারী যাওয়ার জন্য দিল্লি অথবা কলকাতা থেকে বেশ কিছু ট্রেন আছে, যাতে করে ত্রিবান্দম বা সরাসরি কন্যাকুমারী পৌঁছানো যায়। কলকাতা থেকে কন্যাকুমারী পৌঁছানোর ট্রেনগুলি হলো গুরুদেব এক্সপ্রেস, হাওড়া কেপ সুপারফাস্ট এক্সপ্রেস, বিবেক এক্সপ্রেস ইত্যাদি। এই ভিডিওটিতে আপনাদের দেখাবো কন্যাকুমারী কিভাবে যাবেন, কন্যাকুমারী এবং তার পার্শ্ববর্তী দর্শনীয় স্থান, সমুদ্রের উপর দিয়ে লঞ্চে করে বিখ্যাত বিবেকানন্দ রক দর্শন, সেখানকার থাকার হোটেল, সেখানকার খাওয়া দাওয়া ইত্যাদি। এখানে এসেই আমরা প্রথমে চলে এলাম কন্যাকুমারী সমুদ্র সৈকতে। এটি হলো ভারতবর্ষের মূল ভূখণ্ডের একেবারে শেষ বিন্দু। আমার বাঁদিকে আছে বঙ্গোপসাগর, এর জলরাশি কিন্তু অনেকটাই শান্ত, আর ঠিক পিছন দিকে আছে ভারত মহাসাগর। আর ডান দিকে আছে আরব সাগর, আরব সাগরের জল কিন্তু অনেকটাই উত্তাল। এই সঙ্গম পয়েন্টে দাঁড়ালে তিন দিকে সমুদ্রের ভিন্ন ভিন্ন জলরাশির রং চোখে পড়া যায়। এই সঙ্গম পয়েন্ট থেকে সূর্যোদয় আর সূর্যাস্তের যে সৌন্দর্য তা অভাবনীয় সুন্দর। চারিদিকে অসীম জলরাশি, ঢেউয়ের আওয়াজ আর সূর্যাস্ত দেখতে দেখতে কখন যেন সন্ধে হয়ে এলো। সূর্যাস্তের পরবর্তী সময় এখানকার ভিউ কিন্তু অসাধারণ ছিল, শুধু শোনা যাচ্ছিল সমুদ্রের উত্তাল গর্জন, আর তার সাথে ছিল প্রবল হাওয়া। পরের দিন সকাল হতেই আমরা চলে এলাম ফেরিঘাটে। এখান থেকে বিবেকানন্দ রক যাওয়ার লঞ্চের টিকিট কাটতে হয়। এই কাউন্টারে এসে লাইন দিয়ে টিকিট সংগ্রহ করতে হয়। টিকিটের মূল্য 50 টাকা। সিজন টাইমে এখানকার লাইনে অনেক বেশি ভিড় হয়, তাই চেষ্টা করবেন একটু সকাল সকাল এসে লাইন দেওয়ার, কারণ লাইনে টিকিট পাওয়ার সাথে সাথে কিন্তু লঞ্চ পাওয়া যায় না। লঞ্চগুলো যেহেতু খুব বেশি বড় না, তাই লঞ্চে চড়বার জন্য অনেকটা লাইন দিতে হয়। কন্যাকুমারীর মূল ভূখণ্ড থেকে মন্দিরের দূরত্ব হলো 500 মিটার, আর যেতে সময় লাগে 10 থেকে 15 মিনিটের মতো। লঞ্চে ওঠার সময় প্রত্যেককে সুরক্ষার জন্য লাইফ জ্যাকেট দেওয়া হয়, যা ওপারে গিয়ে বিবেকানন্দ রক টেম্পেলে জমা করতে হয়। সেখান থেকে আবার ফেরার পথে লাইফ জ্যাকেট পরে এসে তা কন্যাকুমারীতে জমা করতে হয়। বেশ কিছুটা লম্বা লাইন দিয়ে তারপরে আমরা অবশেষে লঞ্চে উঠলাম। সমুদ্রের মধ্যে দিয়ে লঞ্চে করে যাওয়ার অভিজ্ঞতা খুবই রোমহর্ষক ছিল। এখানে বলে রাখি, জোয়ারের সময় কিন্তু এখানে লঞ্চ চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। সমুদ্রবক্ষে যাত্রা করাটা আমারই প্রথমবার, তাই একটু ভয় লাগলেও অনেকটা বেশি ভালো লাগা ছিল। লঞ্চ থেকে দুটি চার্চ দেখা যাচ্ছে, সামনেরটি হলো সেন্ট জেভিয়ার্স চার্চ, আর দ্বিতীয়টি হলো আওয়ার লেডি অফ র্যানসম চার্চ। কন্যাকুমারীতে কম ও বেশি বাজেটের অনেকগুলি থাকার হোটেল আছে, যা সি বিচের প্রায় একদমই কাছাকাছি অবস্থিত। আমাদের হলিডে হোমের কাছাকাছি যে হোটেলগুলি ছিল সেগুলি হলো হোটেল সানরাইজ,
হোটেল সমুদ্র, হোটেল সিল্যান্ড, হোটেল সানভিউ। এছাড়াও আপনারা আপনাদের পছন্দ মতো অনেক হোটেল এখানে পেয়ে যাবেন। ওই দূরের লঞ্চটি বিবেকানন্দ রক দর্শন করে কন্যাকুমারীর দিকে ফিরে যাচ্ছে। এবার আমরা পৌঁছে গেছি বিবেকানন্দ রকে। এইরকম রেলিং দেওয়া রাস্তা তৈরি করা হয়েছে মূল প্রাঙ্গণটিতে পৌঁছানোর জন্য। বিবেকানন্দ রক থেকে সমুদ্রের যে সৌন্দর্য তা কিন্তু তুলনাহীন। মূল প্রাঙ্গণ থেকে আপনারা তিনটি সমুদ্র একসাথে দেখতে পাবেন, আর জলের রঙের তারতম্য চোখে পড়বে। প্রায় 500 মিটার উত্তাল সমুদ্র পার হয়ে এখানে আসতে হয়। 1892 সালের 25শে ডিসেম্বর শ্রী পাদরাই শিলাখণ্ডের উপর উপবেশন করে ধ্যানমগ্ন হয়েছিলেন স্বামীজি। শোনা যায় মাঝ সমুদ্রে অবস্থিত এই পাথরটিতে পৌঁছাতে তিনি এই উত্তাল সমুদ্রের উপর দিয়ে সাঁতার কেটে এসেছিলেন। এই শিলাখণ্ডটির উপরে গ্রানাইট পাথর দ্বারা নির্মিত হয়েছে বিবেকানন্দ রক টেম্পেলটি। এটি নির্মাণ করা হয় 1970 সালে। অজন্তা এলোরা শিল্পকলার অনুকরণ এখানে করা হয়েছে। এছাড়াও বিবেকানন্দ রকে আছে দেবী কন্যাকুমারীর পদচিহ্ন। কথিত আছে এই শিলাখণ্ডটিতে বসেই দেবী কন্যাকুমারী ভগবান শিবের আরাধনা করেছিলেন। স্বামীজি যখন ভারত পরিভ্রমণে বেরিয়েছিলেন সর্বশেষে তিনি এই স্থানে এসেছিলেন। দুর্গম সমুদ্র পেরিয়ে এসে এই শিলাখণ্ডের উপর ধ্যানমগ্ন হয়ে তিনি ভারতের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে অনেক চিন্তাভাবনা করেছিলেন। বিবেকানন্দ রকে স্বামীজির মূর্তি ছাড়াও ধ্যানগৃহ, মেডিটেশন হল আর বুকস্টোর আছে। এটি হলো এখানকার লাইব্রেরি। এখানে আপনারা স্বামী বিবেকানন্দের জীবন সম্পর্কে নানান রকমের বই পেয়ে যাবেন। এখান থেকে চারিদিকে তাকালে শুধুই দিগন্ত বিস্তৃত জলরাশি চোখে পড়বে। এর ঠিক অদূরেই বিখ্যাত তামিল কবি তিরুভাল্লুভারের 133 ফুট উচ্চতা বিশিষ্ট মূর্তি নির্মিত আছে। We'll be right back.
বিবেকানন্দ রক টেম্পল দর্শন করে আপনারা দেখে নিতে পারেন আওয়ার লেডি অফ র‍্যানসম চার্চটি। বেশ বড় আর সুন্দর এই চার্চটি। কন্যাকুমারী ভ্রমণের তৃতীয় দিনে আপনারা ঘুরে দেখে নিতে পারেন কন্যাকুমারীর বাকি সাইট সিনগুলি। তার জন্য আপনারা গাড়ি বা অটো বুক করতে পারেন। সাইট সিনের মধ্যে আপনারা যে স্থানগুলি ঘুরে দেখবেন সেগুলি হল পদ্মাপুরম প্যালেস, লর্ড সুব্রমণিয়া টেম্পল, ওয়্যাক্স মিউজিয়াম, থানুমালায়াম কোভিল টেম্পল, মুথুট হ্যাঙ্গিং ব্রিজ, শ্রী বালাজি টেম্পল ইত্যাদি। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই পর্বটি? আশা করি ভালো লেগেছে। পরের পর্বে আপনাদের ঘুরে দেখাবো রামেশ্বরম, সেখানে ঘুরে দেখাবো পম্বন ব্রিজ, সমুদ্রের উপর দিয়ে ট্রেন যাত্রার অভিজ্ঞতা, রামায়ণে বর্ণিত ভাসমান পাথর, পরিত্যক্ত গ্রাম ধনুষ্কোডি, আরও অনেক কিছু। ততক্ষণ আমার সাথে থাকুন। আর এই ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।